প্রিয় সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম অভিনব কায়দায় প্রাইভেট কারে লুকিয়ে রাখা বিপুল পরিমাণে সহ মাদক সম্রাট মনিরকে নওগাঁর বদলগাছি থানাধীন চার মাথা থেকে গ্রেফতার করেছে র‍্যাব পাঁচ সিপিসি থ্রি জয়পুরার ট্র্যাপ ক্যাম্প আপনারা সকলেই অবগত রয়েছেন র্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীর বিরুদ্ধে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ভূমিকা পালন করে আসছে জঙ্গি সন্ত্রাসী সংঘবদ্ধ অপরাধী মাদক অস্ত্র ভেজালপণ্য ছিনতাইকারী প্রতারক হত্যা ও ধর্ষক মামলা মাদক ব্যবসায়ী মাদক সম্রাট নামে পরিচিত মনিরকে গ্রেফতার করেছে এবং আমরা তথ্যমতে জানতে পারি যে তার বাসা হচ্ছে গ্রাম কুচরাই থানা জয়ন্তাপুর জেলা সিলেট এবং আলামত হিসাবে তাকে গ্রেফতার করার সময় একটি প্রাইভেট কার দুটি মোবাইল তিনটি সিম কার্ড এবং মাদক ক্রয় বিক্রয়ের আলামত হিসাবে বিক্রয় কাজে ব্যবহৃত নগদ চার হাজার টাকা উদ্ধার করা হয় পলাতক আসামি আলমগীর গ্রাম নন্দনপুর থানা লক্ষ্মীপুর সদর জেলা লক্ষ্মীপুরকে আমরা ধরতে ব্যর্থ হই কারণ সে সুকৌশলে পালিয়ে যায় গ্রেফতারকৃত আসামি মনির ও পলাতক আসামি আলমগীর দুজনেই চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের চালান সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করে আসছিল আটককৃত মনির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদেরকে জানায় সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের চালান সংগ্রহ করে মূলত সে গাজার চালান সংগ্রহ করে গাজার চালান সংগ্রহ করে সে নওগাঁ জেলা এবং দেশের অন্যান্য বিভিন্ন অঞ্চলে এই চালান সরবরাহ করে থাকে এবং সে মূলত সরবরাহ কাজে তার একটি প্রাইভেট কার রয়েছে এই প্রাইভেট কারটি ব্যবহার করে গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে আমরা জানতে পারি গতকাল সাতাশ ফেব্রুয়ারি মাদক সম্রাট মনির ও পলাতক আসামি আলমগীর একটি গাজার চালান নিয়ে কুমিল্লা থেকে নওগাঁর বদলগাছি আসার জন্য তারা প্রাইভেট কারে রওনা করে উক্ত সংবাদের ভিত্তিতে আমরা সিপিসি থ্রি র্যাপ ক্যাম্প জয়পুরহাট নওগাঁ জেলার চার মাথা নামক স্থানে একটি চেকপোস্ট স্থাপন করি চেকপোস্ট স্থাপন করার পরে আমরা যখন তল্লাশি করি তল্লাশিকালে আমরা গ্রেফতারকৃত আসামি মনিরকে বিপুল পরিমাণে বাহাত্তর কেজি গাঁজা সহ আটক করতে সমর্থ হই আটককালে পলাতক আসামি আলমগীর সুকৌশলে পালিয়ে যায় পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আমরা আসামির প্রাইভেট কার তল্লাশিকালে প্রাইভেট কারে লুকায়িত অবস্থায় বাহাত্তর কেজি গাঁজা উদ্ধার করি আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি গ্রেফতারকৃত আসামি মনির ও পলাতক আসামি মূলত চালক হিসাবে আলমগীর ছিল গাড়িতে তারা দুইজন দীর্ঘদিন যাবত তাদের বন্ধুত্ব সূত্র ধরে এই মাদক চোরা কারবারি মূলত তারা গাজার চালান কুমিল্লার বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে স্পেশালি তারা বর্ডার অঞ্চল থেকে সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ দিয়ে থাকে মাদক সেবী ও মাদক কারবারিদের সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে আমরা র্যাপ পাঁচ সিপিসি থ্রি জয়পুরা ট্র্যাপ ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছি গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য নওগাঁর বদল থানায় হস্তান্তর করা মূলত ক্ষেত্রে কেউ যদি কোনো কিছু পরিবহন করে প্রাইভেট কারের ভিতরেই নিয়ে আসে বাট সে সবার চোখকে ফাঁকি দেওয়ার জন্য মূলত কুমিল্লা থেকে নওগা ডিস্টেন্সটা কিন্তু অনেক বেশি বাট সে আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দেওয়ার জন্যই মূলত তার গাড়ির পিছনে যে ড্যাশবোর্ড ছিল এর ভিতরে গাজাগুলো এমনভাবে স্থাপন করে যে আমরা প্রথম পর্যায়ে আমরা যখন ড্যাশবোর্ডটা ওপেন করি আমরাও বুঝতে পারি না যে এর ভিতরে গাজা আছে পরবর্তীতে গাড়ির যে কাভার প্লাস হচ্ছে টায়ার দিয়ে সে এমনভাবে ঢেকে নিয়ে আসে আসলে বোঝাই যাচ্ছিল না যে ভিতরে কিছু আছে এবং এত বিপুল পরিমাণে ওইখানে গাঁজা রাখা যাবে এটা আসলে ধারণার বাইরে ছিল আমাদের মূলত সে গাড়ির পিছনে ড্যাশবোর্ডে লুকায়ে গাঁজাগুলো নিয়ে আসতেছিল